তাহলে কি এবার তৃণমূল ছাড়বেন? তৃণমূলের মুখপত্র দেবাংশ পাঠাতেছ, যেখানে কিন্তু জল্পনা বাংলার রাজনৈতিক মহলে তুঙ্গে। কারণ 2021 নির্বাচনের আগে তৃণমূলের মুখপত্র দেবাংশ পাঠাতেছ একটি টুইটে পোস্ট করেন। সেখানে লিখেন যে 21 নির্বাচনের আগে যারা দলের সঙ্গে বেইমানি করতেছেন, যারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাদেরকে যদি আবার দলে ফিরিয়ে নেওয়া হয়, 21 নির্বাচনের পরে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার জন্য মুখ্যমন্ত্রী পদে ক্ষমতা আসার পর এদেরকে দলে ফিরিয়ে নিলে সেদিন আমি বেইমান হব, গর্বিত বেইমান। সেদিন আমি তৃণমূল থেকে অন্য কোনো দলে যোগ দেব, এমনটা কিন্তু লিখে টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এবার বাংলা রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছেন, তাহলে কি দেবাংশু এবার তৃণমূল ছাড়বেন? কারণ একে একে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গাদ্দাদেরকে আবার তৃণমূলে ফিরিয়ে নিয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন? যেখানে জল্পনার অবসান এবার ঘটিয়ে দিল দেবাংশু নিজেই, যেখানে দেবাংশু স্পষ্ট দাবি করেছেন যে সে তখন দলের শুধু সমর্থক ছিল, তাই ও সেই কথা বলেছেন, এখন সে দলের কর্মী, এমনটাই বলে এবার টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।